13 মে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র হৃদপিণ্ড, যার গল্প এগিয়েছে প্রেম ভালোবাসায় মানসিক টানাপোড়নকে উপজীব্য করে। শিলাদিত্য মৌলিকের পরিচালনায় ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা। হৃদপিণ্ড একটা মাংসপেশী, তাহলে আমরা হাটকে ফিলিংস, আবেগ, ভালোবাসা এসবের প্রতীক কেন মনে করি? ম্যাম, সায়েন্স কলেজের লেকচারার আর্যা, স্বামী সমুখের সাথে তার সুখের ঘর কন্যা, কিন্তু হঠাৎই এক অদ্ভুত পরিস্থিতিতে আর্যা ফিরে যায় নিজের বাল্যকালে। কালকে রাত্রে আমি আশিক নদীর ধারে গেছিলাম। টিনেজে আর্যা রিক নামের এক ছেলের সাথে জড়ায় তীব্র এবং আবেগপূর্ণ সম্পর্কে। ক্রমেই এই তিনজন মানুষের মধ্যে সৃষ্টি হয় একটি মানসিক বিপর্যয়ের। আর্যাকে দেখলাম, আর্যা কি তার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাবে, নাকি তার হৃৎপিণ্ড খালি মাংসপেশির তলা যার কোনো আবেগ কিংবা অনুভূতি নেই? এমন পরিস্থিতিকে উপজীব্য করে তৈরি হয়েছে কলকাতার ছবি হৃৎপিণ্ড। ছবিটি পরিচালনা করেছেন শিলাদিত্য মৌলিক, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, অন্নয় সেনগুপ্ত, অনুভব কাঞ্চিলাল, প্রদীপ চক্রবর্তী সহ আরো অনেকে। গত দু বছর আমরা ওয়েট করে থেকেছি, আজকে দু বছর পরে হৃৎপিণ্ডর অফিসিয়াল ট্রেলার লঞ্চ হচ্ছে। এটা শুধু একটা যে কোনো ট্রেলার লঞ্চের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অকেশন, কারণ আমরা সত্যিকারের একদম চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে বসে থাকতাম যে কখন সিনেমাটা রিলিজ হবে। কানসিং সোধার KSS প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কলাকুশলীরা। হৃৎপিণ্ড এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী 13 মে। মূর্ছনৈশী, চ্যানেল 24।